মিথুন রাশি, মিথুন লগ্ন বা জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু অফিসে প্রশংসার পাত্রপাত্রী হবেন আপনার নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের কারণে। অর্থগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যধিক ব্যয়বহুল থাকতে চলেছে। কাউকে যেন টাকা পয়সা ধার দিতে যাবেন না, এতে আপনারা আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। অনুগ্রহপূর্ণভাবে অবশ্যই পরিবারের সদস্য সহযোগিতাদের সহায়তা নিন আর তাদেরকেও সাহায্য করুন। আপনি অবশ্যই অনুভূতি এবং মানসিক চাপ এই দুটোকে যেন নিজের মনের মধ্যে চেপে রাখবেন না। বারংবার আপনার অনুভূতি ভাগ করে নেওয়াটাই আপনার ক্ষেত্রে শ্রেয় হবে, সেটি আপনাকে মানসিকভাবে প্রফুল্লতা দেবে। অন্যথায় আজ নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে সম্পর্কের মজবুতি বৃদ্ধি করবার চেষ্টা করুন, অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা বসুন, আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, অর্থ এবং পরিবার আপনাদের সঙ্গ দিলে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। যারা ক্রিয়েটিভ ব্যক্তি, সৃজনশীল বা শৈল্পিক কাজকর্মের সাথে যুক্ত, অপ্রত্যাশিতভাবে কোনো পুরস্কার আপনাদের জীবনে আসতে চলেছে। আজ কিন্তু আপনাদের দীর্ঘদিনের নাম যশ খ্যাতি মিলতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু আপনারা ক্লান্তি অনুভব করতে পারেন। নেগেটিভ চিন্তাভাবনাকে মন থেকে দূরে সরিয়ে দিন, তাহলে দেখবেন আপনারা ইতিবাচক থাকতে পারবেন। প্রেমিক প্রেমিকা, আজ আপনার চারপাশের মানুষজন এমন কিছু করবে যার জন্য আপনারা প্রেমে পাগল হতে চলেছেন। সুন্দর আনন্দদায়ক একটি দিন আপনাদের জন্য অপেক্ষা করছে। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীও আজ বিবাহিত জীবনের সবচেয়ে সুখকর একটি দিনের সম্মুখীন আপনারা হবেন, তাই দিনটিকে আপনারা উপভোগ করতে কিন্তু ভুলবেন না। অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলবেন, আর যখন আপনার খেয়াল পড়বে তখন আপনি দেখতে পাবেন যে অনেক সময় আপনারা নষ্ট করে ফেলেছেন। আর তাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করার প্রয়োজন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু বৃহস্পতিবার, গুরুগ্রহ বৃহস্পতির বার, আর তাই অর্থ জ্ঞানের গ্রহ বৃহস্পতি, তার বীজ মন্ত্র 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার, যেটি হলো ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ।